নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। উত্তপ্ত হচ্ছে ভারত পাকিস্তান সীমান্ত, যুদ্ধের মহড়া দিচ্ছে পাকিস্তান। সীমান্তে হত্যার নেতিবাচক প্রভাব পারস্পরিক সম্পর্কে দাবি আব্দুল মোমেনের। অবশেষে মুক্তি পেল নাইজেরিয়ার অপহৃত 344 জন স্কুল ছাত্র। মার্কিন নিষেধাজ্ঞা অস্বীকার, স্বাধীন প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি তুর্কি প্রেসিডেন্টের। এক সারিতে স্থান পেতে চলেছেন তিন বিজ্ঞানী, নিউটন ও ডারউইনের পাশে এবার স্থান হকিং এর। বর্ষসেরা ব্যক্তিত্ব উগুর শাহিন ও ওজলেম তুরেসি, ঘোষণা ফাইন্যান্সিয়াল টাইমসের। চলে আসে বিস্তারিত খবরে। উত্তপ্ত হচ্ছে ভারত পাকিস্তান সীমান্ত, যুদ্ধের মহড়া দিচ্ছে পাকিস্তান। আকাশে উঠছে যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন, F-16, JF-17 থান্ডার নীল আকাশের বুক চিরে উঠে যাচ্ছে উপরে। নিচে মাটিতে দাপাচ্ছে আল খালিদ ট্যাঙ্ক। প্রশিক্ষণপ্রাপ্ত SSG কমান্ডো বাহিনী নিজেদের প্রস্তুতি জানান দিচ্ছে। যুদ্ধের চূড়ান্ত মহড়া সেরে রাখছে পাকিস্তান, মুখে যদিও বলা হচ্ছে রুটিন এক্সারসাইজ। পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, যুদ্ধের প্রস্তুতি নয়, দুই বাহিনীর ভেতর বোঝাপড়া বাড়াতেই এই অনুশীলন। কিন্তু ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক কড়া নজর রেখেছে পাকিস্তানের এই ওয়ার ড্রিলের দিকে। ভারতীয় সীমানা থেকে মাত্র 99 কিলোমিটার দূরে গুজরানওয়ালায় চলছে এই ড্রিল। প্রায় 50টি যুদ্ধবিমান, 40টি ট্যাঙ্ক অংশ নিয়েছে এতে। পাকিস্তান আর্মির প্রধান কমান্ডার জাভেদ বাজওয়া ছাড়াও উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান মুজাহিদ আনোয়ার খান। ভারত মনে করছে পাকিস্তানের কব্জায় থাকা কাশ্মীর নিয়ে প্রচণ্ড চিন্তিত চীন। এই অঞ্চলে বিশাল পরিমাণ অর্থ লগ্নি করেছে তারা। এই পরিস্থিতিতে যদি হঠাৎ ভারত হামলা চালায়, তাহলে প্রস্তুতি না থাকলে জায়গা খোয়াতে হতে পারে পাকিস্তানকে। তাই চীনের নির্দেশেই ওই এলাকায় প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে পাকিস্তান। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী ভেতরে ভেতরে নিজেদের প্রস্তুত করে রেখেছে। পূর্ব লাদাখে চীনের সঙ্গে টেনশন কমেনি আজ পর্যন্ত। এর ভেতরেই পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীকে ব্যস্ত রাখার জন্য যে চেষ্টা চালাবে, সে খবর দীর্ঘদিন ধরেই আছে দিল্লির কাছে। সেই মতো প্রস্তুতিও সেরে রেখেছে তিন বাহিনী। কয়েকদিন আগেই কলকাতা থেকে CDS বিপিন রাওয়াত দুই শত্রু দেশের উদ্দেশ্যে ভারতীয় বাহিনীর প্রস্তুত থাকার কথা ঘোষণা করেছিলেন। সীমান্তে হত্যায় নেতিবাচক প্রভাব পারস্পরিক সম্পর্কে দাবি আব্দুল মোমেনের। সীমান্ত হত্যার মতো কয়েকটি বিষয়কে দ্বিপাক্ষিক সম্পর্কে কলঙ্কের দাগ বলে অভিহিত করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকের পরে ঢাকায় সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, BSF-এর গুলিতে বাংলাদেশি মারা যাওয়ার ঘটনা আমাদের হতাশ করে। এগুলি নেতিবাচক ঘটনা। আমাদের সম্পর্ক বেশ উষ্ণ হলেও এগুলো তাতে কলঙ্ক তৈরি করে। বাংলাদেশের বিদেশমন্ত্রী বলেন, শেখ হাসিনা এদিন আলোচনায় বিষয়টি তুলেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা যাবে না, আমরা তাদের বিশ্বাস করতে চাই। মোমেন আরও জানিয়েছেন, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা মিলে যে ব্রিক্স ব্যাংক তৈরি করছে, বাংলাদেশকে তাতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। ভারত মায়ানমার থাইল্যান্ড সড়ক প্রকল্পেও বাংলাদেশকে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে ভারত। বাংলাদেশের বিদেশমন্ত্রী আব্দুল মোমেন বলেন, কৌশলগত কারণে এই সড়ক প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী এদিন দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিদেশ নীতির অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে বিবেচনা করে ভারত। তিনি জানান, গোটা বিশ্বে ভারত বিভিন্ন দেশকে যে ঋণ সহযোগিতা দেয়, তার 30% দেয় কেবলমাত্র বাংলাদেশকে। দোরাইস্বামী বলেন, যে শর্তে বাংলাদেশকে ঋণ দেওয়া হয়েছে, বিশ্বের আর কোনো দেশ সেই সুযোগ পায় না। আমরা মনে করি, জাপান ছাড়া আর কোনো দেশের কাছ থেকে বাংলাদেশও এত সহজ শর্তে ঋণ পায় না। তবে সেই সাহায্য ব্যবহারের ক্ষেত্রে কিছু ঢিলেমি রয়েছে বলে মনে করেন দোরাইস্বামী। আগামী কয়েক মাসে সে বিষয়ে গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ভারতের হাই কমিশনার জানান, কোভিডের প্রতিষেধক দেওয়া নিয়ে ভারত ও বাংলাদেশ নীরবে আলোচনা চালাচ্ছে। নেপাল, ভুটান, মরিশাস, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গেও আলোচনা চালাচ্ছে দিল্লি। শুধু টিকা সরবরাহ নয়, আগ্রহী দেশের সংস্থাগুলি চাইলে তাদের দেশে প্রতিষেধক উৎপাদনেও সহযোগিতা করতে তৈরি ভারত। অবশেষে মুক্তি পেল নাইজেরিয়ার অপহৃত 344 জন স্কুল ছাত্র।
অবশেষে নাইজেরিয়ায় মুক্তি পেল 344 জন স্কুল ছাত্র। তবে বোকো হারাম তাদের অপহরণ করেছিল কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অবশেষে মুক্তি। গত 11 ডিসেম্বর উত্তর পশ্চিম নাইজেরিয়ার কানকারার সরকারি আবাসিক স্কুল থেকে অপহরণ করা হয়েছিল ওই স্কুল ছাত্রদের। পরে চরমপন্থী গোষ্ঠী বোকো হারাম এই অপহরণের দায় স্বীকার করেছিল। তবে তারাই অপহরণ করেছিল নাকি অন্য কেউ এই কাজ করেছে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে সরকারি কর্তাদের মনে। গত 11 ডিসেম্বর যখন ওই আবাসিক স্কুলে চরমপন্থীরা হানা দেয় তখন সেখানে 800 বেশি ছাত্র ছিলেন। অনেকেই পাশের জঙ্গলে পালিয়ে যায়। 344 জনকে ধরে নিয়ে যায় জঙ্গিরা। কাটসিনার গভর্নর মাসারি জানিয়েছেন পাশের রাজ্যে গিয়ে অধিকাংশ ছাত্রকে মুক্তি দিয়েছে জঙ্গিরা। এখন তাদের ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে, তারপর তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। নাইজেরিয়ার প্রেসিডেন্টের টুইট। গোটা দেশ খুবই উদ্বেগের মধ্যে ছিল, এখন সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। গভর্নর মাসারি, গোয়েন্দা, সেনা ও পুলিশের কাছে আমরা সকলেই কৃতজ্ঞ। কিভাবে মুক্তি পেল ছাত্ররা, ছাত্রদের মুক্তির আগে সামাজিক মিডিয়ায় একটি ভিডিও আসে তা নিয়ে। সেখানে দেখা গেছে বোকো হারামের কিছু সদস্য ওই স্কুল ছাত্রদের সঙ্গে। তাদের অনুরোধ, নিরাপত্তা বাহিনী যেন এলাকা ছেড়ে চলে যায়। স্থানীয় সংবাদপত্র কাটসিনা পোস্টের রিপোর্ট হলো সরকারের সঙ্গে অপহরণকারীদের চুক্তি হয়, তারপর ছাত্রদের ছেড়ে তারা পালায়। ডিডব্লিউর পশ্চিম আফ্রিকার সংবাদদাতা ফ্লোরিস চুকুরা জানিয়েছেন সেনা, পুলিশ ও আরও দুইটি নিরাপত্তা সংস্থা একযোগে কাজ করছিল। তাদের প্রয়াস সফল হয়েছে। অপহরণের পিছনে বোকো হারাম? ডিডব্লিউর সংবাদদাতা জানাচ্ছেন বোকো হারাম এই অপহরণের দায় স্বীকার করেছিল, কিন্তু পুলিশ ও স্থানীয় মানুষের দাবি স্থানীয় অপরাধীরা এই কাজের পিছনে ছিল। কিছুদিন হলো তারা বোকো হারামের প্রতি আনুগত্য প্রকাশ করেছে, অনেকে তাদের বোকো হারামের শাখা সংগঠন বলেন। তবে যারাই অপহরণ করুক না কেন, ছাত্ররা মুক্তি পেয়েছে এটাই বড় কথা। তবে বোকো হারাম যদি এই অপহরণের পিছনে থাকে তাহলে বুঝতে হবে তারা এই অঞ্চলেও তাদের প্রভাব বাড়াবার চেষ্টা করছে। গভর্নর মাসারি জানিয়েছেন তিনি ওই আবাসিক স্কুলের নিরাপত্তা নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করেছেন, বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ করা হবে। গত কয়েকদিনের অভিজ্ঞতা ও আতঙ্ক থেকে শিক্ষা নিয়ে তিনি একগুচ্ছ ব্যবস্থা নিতে চান। কাটাসিনা হলো প্রেসিডেন্টের হোম স্টেট। ক্ষমতায় আসার পর নিজের রাজ্যে জঙ্গিদের কার্যকলাপ বন্ধ করতে না পারায় প্রেসিডেন্টেরও প্রবল সমালোচনা হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা অস্বীকার, স্বাধীন প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি তুর্কি প্রেসিডেন্টের। সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ঘটনায় মার্কিন নিষেধাজ্ঞা তুরস্কের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা শিল্পের উপর শত্রুপক্ষীয় হামলা। তবে তাদের এই উদ্যোগ ব্যর্থ হতে যাচ্ছে, বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে এমন তথ্য মিলেছে। ন্যাটো মিত্র তুরস্কের প্রতিরক্ষা শিল্প অধিদপ্তর ও তার প্রধান ইসমাইল দেমির সহ তিন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এরপর প্রথমবারের মতো জনসমক্ষে এসে এরদোগান বলেন নিষেধাজ্ঞা উদ্ভূত সমস্যা কাটিয়ে ওঠা যাবে। এ সময় একটি স্বাধীন প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। ন্যাটো মিত্রকে শাস্তি দেওয়ায় ওয়াশিংটনের সমালোচনা করে তিনি আরো বলেন, এটি কি ধরনের জোট, কি ধরনের অংশীদারিত্ব, এটা আমাদের দেশের সার্বভৌমত্বের শত্রুতাপূর্ণ হামলা ছাড়া আর কিছু না। তাদের আসল লক্ষ্য হচ্ছে আমাদের প্রতিরক্ষা খাতে সম্প্রতি শুরু হওয়া অগ্রগতি থামিয়ে দেয়া। আমাদেরকে তাদের উপর সম্পূর্ণ নির্ভরশীল করে তুলতে চায় তারা। মার্কিন নিষেধাজ্ঞাকে প্রকাশ্য হামলা উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন এতে সমস্যা হবে, কিন্তু প্রতিটি সমস্যাই সমাধানের দরজা খুলে দেয়। বর্ষসেরা ব্যক্তিত্ব উগুর শাহিন ও ওজলেম তুরেসি, ঘোষণা ফাইন্যান্সিয়াল টাইমসের। ফাইজার বায়োএনটেকের করোনা ভাইরাসের টিকার উদ্ভাবক উগুর শাহিন ও ওজলেম তুরেসিকে বর্ষসেরা ব্যক্তিত্ব ঘোষণা করেছে ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস। করোনার টিকা উদ্ভাবনের মধ্য দিয়ে বিশ্বের কোটি মানুষের হৃদয়ে আশা জাগিয়ে তুলেছেন এই দম্পতি। করোনা মহামারীর বিরুদ্ধে তাদের টিকা 95% সুরক্ষা দিতে পারবে বলে জানানো হয়েছে। বুধবার ব্রিটিশ গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানায় এক বছরেরও কম সময়ের মধ্যে কোভিডের টিকা উদ্ভাবন করে এই দম্পতি অসাধারণ ব্যবসায়িক ও বৈজ্ঞানিক সফলতা অর্জন করেছেন। ডক্টর শাহিন বলেন, আমরা বিচলিত ছিলাম, পরীক্ষা নিরীক্ষার বাইরে লোকজন প্রথমবারের মতো টিকা নিচ্ছে, বাস্তবিক দুনিয়ায় এটি সম্পূর্ণ ভিন্ন। 2008 সালে ওষুধ কোম্পানি বায়োএনটেক প্রতিষ্ঠা করেন ডাক্তার উগুর শাহিন ও তার স্ত্রী ডাক্তার ওজলেম তুরেসি। আমেরিকান অংশীদার ফাইজারের সঙ্গে মিলে পরীক্ষামূলক টিকা উদ্ভাবন করেন তারা।
এক সারিতে স্থান পেতে চলেছেন তিন বিজ্ঞানী, নিউটন ও ডারউইনের পাশে এবার স্থান হকিং এর। স্যার আইজ্যাক নিউটন, চার্লস ডারউইন এবং স্টিফেন হকিং এই তিনজন এবার এক সারিতে আসতে চলেছেন, কারণ জন্ম এবং কর্মকালের বিচারে এদের মধ্যে কয়েক শতকের ব্যবধান থাকলেও মৃত্যু তাদের এক করতে চলেছে। 76 বছর বয়সে 14 মার্চ কেমব্রিজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্টিফেন হকিং, আর এর এক সপ্তাহের মধ্যেই মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক এবং বিবর্তনবাদের জনকের সঙ্গে একই সারিতে শায়িত হতে চলেছেন ব্ল্যাক হোল তত্ত্বের প্রবক্তা। গত মঙ্গলবার ওয়েস্টমিনিস্টার অ্যাবের তরফে জানানো হয়েছে, সদ্য প্রয়াত ওই বিজ্ঞান সাধককে সমাধিস্থ করা হবে নিউটন ও ডারউইনের পাশেই। প্রসঙ্গত, ব্রিটিশ ইতিহাসের অন্যতম ঐতিহ্যবাহী সমাধিস্থল হিসাবে পরিচিত এই ওয়েস্টমিনিস্টার অ্যাবে বাকিংহামের দেশের 17 মোনার্ক সহ একাধিক গুণী ব্যক্তিকে সমাধিস্থ করা হয়েছে এই এলাকায়। স্যার আইজ্যাক নিউটন, চার্লস ডারউইন ছাড়াও নিউক্লিয়ার ফিজিক্সের জনক আর্নেস্ট রাদারফোর্ড এবং ইলেকট্রনের আবিষ্কর্তা জোসেফ জন টমসনের দেহ আজও শায়িত রয়েছে এই এলাকায়। এবার সেখানেই বিজ্ঞান ভিত্তিক গবেষণার উত্তরাধিকার নিয়ে শায়িত থাকবেন স্টিফেন হকিংও। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।